আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ, দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। ১৬ সপ্তাহ পরও নেওয়া যাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা, বলছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশে আরও ১৮৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২,০০০এরও বেশি। এবং রাজধানীতে কোরবানির পশু বেচা কেনা শুরু, হাটে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, শুরুতে ইস্পাহানি বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর। লিটন দাসের সেঞ্চুরি পর সাকিব আল হাসানের বোলিং নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হারারেতে স্বাগতিকদের ১৫৫ রানে হারায় টাইগাররা। জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিয়ে ১২১ রানে থামায় সফরকারীরা। ৫ উইকেট নিয়ে ওয়ানডেতে দেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৭৬ রান তোলে বাংলাদেশ। মোমেনুর রিপনের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত জয় বাংলাদেশের, তবে ম্যাচ সেরা লিটন দাসের সেঞ্চুরির পর সাকিব আল হাসানের স্পিন জাদুতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। সহজ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। টাইগারদের দেওয়া ২৭৭ রানের টার্গেট তারা করতে নেমে ১৩ রানের মধ্যে জিম্বাবুয়ের দুই ওপেনারকে সাজঘরে ফেরান সাইফুদ্দিন ও তাসকিন। ৩৯ রানে তৃতীয় উইকেট তুলে নেন তরুণ পেসার শরীফুল। এর পরের সময়টা যেন শুধুই সাকিবময়। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ঘূর্ণিতে ধুঁকতে থাকে জিম্বাবুয়ে। এই ম্যাচের আগে ২৬৯ উইকেট নিয়ে দেশের হয়ে যৌথভাবে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এই ম্যাচে ৩০ রানে ৫ উইকেট নিয়ে দেশের হয়ে তিন ফরম্যাটেই এখন শীর্ষে বাঁহাতি এই অলরাউন্ডার। ৫৪ রান নিয়ে যা একটু প্রতিরোধ গড়েছিলেন রেগিস চাকাভা, সাকিব তাকেও বিদায় করে ২৮ ওভার ৫ বলে মাত্র ১২১ রানেই গুটিয়ে দেয় জিম্বাবুয়েকে। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ০ রানে অধিনায়ক তামিম ইকবালের বিদায়ের শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। এ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ১৯ বার শূন্যতে আউটের লজ্জা রেকর্ড গড়লেন তিনি। আর ২০ ওভারে ৭৪ রান তুলতে ৪ উইকেট হারালে দুশ্চিন্তায় পড়ে টাইগাররা। তবে পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটিতে চাপটা সামলে নেন লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদ ৩৩ রানে বিদায় নিল, ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি লিটন দাস। দলকে ভালো অবস্থানে টেনে নিয়ে ১১৪ বলে ৮ বাউন্ডারিতে ১০২ রানে সাজঘরে ফেরেন লিটন। দলীয় স্কোর তখন ৬ উইকেটে ২০৭। এরপর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর গড়ে দেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। ৩৫ বলে তার ৪৫ রানে ৯ উইকেটে ২৭৬ রান করে সফরকারীরা। এই স্কোরেই সহজ জয় পায় বাংলাদেশ। মমিনুর রিপন, এটিএন বাংলা। ১৬ সপ্তাহ পরও নেওয়া যাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা। বিশেষজ্ঞরা বলছেন দেরিতে যারা টিকার দ্বিতীয় ডোজ নেবেন তাদের অ্যান্টিবডি আরও বেশি দিন স্থায়ী হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন কোভ্যাক্সের মাধ্যমে ১০ দিনের মধ্যে দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ করোনার টিকা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে শুরু হয় করোনার গণটিকা কার্যক্রম। ভারত থেকে কিনে এবং উপহার হিসেবে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত মোট ১,০২,০০০ ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা সংগ্রহ করে বাংলাদেশ। এপ্রিল পর্যন্ত ৫৮,২০,৩৩ জনকে দেয়া হয় কোভিশিল্ডের প্রথম ডোজ। এর মধ্যে ৪২,৯৬,৭৩ জনকে দ্বিতীয় ডোজ দেয়া সম্ভব হয়েছে। ২৬শে মার্চের পর থেকে দেশে আসেনি অ্যাস্ট্রাজেনেকা টিকার কোনো চালান। এই অবস্থায় অনিশ্চিত হয়ে পড়ে প্রায় ১৫ লাখ মানুষের টিকার
দ্বিতীয় ডোজ। সংশ্লিষ্টরা বলছেন 4 থেকে 16 সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে, তবে এর চেয়ে বেশি দেরি হলে কি করণীয় সেরাম ইনস্টিটিউট থেকে এমন কোনো নির্দেশনা নেই। বিভ্রান্ত হবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা কিন্তু টিকা পাবেন। এটা তো 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু দেওয়া যায়, এখনও কিন্তু সময় আছে। আপনারা শুধু স্বাস্থ্যবিধিটা মেনে চলুন, তাহলে কিন্তু সেটি আপনাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও টিকা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য ডাক্তার বেনজির আহমেদ জানান, এক ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা নেয়া ব্যক্তির দেহে প্রতিরোধ ক্ষমতা এরই মধ্যে তৈরি হয়েছে, দেরিতে দ্বিতীয় ডোজ নেওয়া হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে বলেও জানান তিনি। অন্যদের যতটুকু অ্যান্টিবডি তৈরি হবে, অন্যদিকে যত সংখ্যক মেমোরি সেল তৈরি হবে, এই দেরিতে টিকা যারা নেবেন তাদের বেশি অ্যান্টিবডি তৈরি হবে এবং বেশি মেমোরি সেল তৈরি হবে, সুতরাং তারা বেশি সুবিধা পাবেন। শুধু এই সময়টুকু পর্যন্ত তাদের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা থেকে তাদেরকে নিজেকে রক্ষা করতে হবে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই কোভ্যাক্সের মাধ্যমে জাপান সরকারের কাছ থেকে 29 লাখ ডোজ করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আরো কিছু ভ্যাকসিন পাবো আমাদেরকে সেটা জানানো হয়েছে। মডার্না 30 লক্ষ এবং অ্যাস্ট্রাজেনিকা 29 লক্ষ। মডার্না এই মাসের শেষে পৌঁছাবে আর অ্যাস্ট্রাজেনিকা 10 দিনের মধ্যে পৌঁছাবে। অ্যাস্ট্রাজেনিকাটা সুবিধা হলো কি যে তাহলে আমাদের যারা যে এক ডোজ দিয়েছিল তারা দ্বিতীয় ডোজটা অপেক্ষা ছিল তারা এই দ্বিতীয় ডোজটা পেয়ে যেতে পারবে আর কি। অ্যাস্ট্রাজেনিকার টিকা দেশে আসা মাত্রই দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হবে বলে আশা স্বাস্থ্য বিভাগের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। টানা 6 দিন পর 200-র নিচে নামলো দেশে একদিনে করোনার মৃতের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সবশেষ 24 ঘন্টায় 187 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 12,148 জন। আক্রান্তের হার 28.96%। ফজলে রাব্বির রিপোর্ট। দেশে করোনায় একদিনে মৃত্যুর সংখ্যা 200-র নিচে নামলো 10 জুলাইয়ের পর। 11 জুলাই দেশে সর্বোচ্চ 230 জন মারা যায়। এরপর থেকে করোনায় প্রতিদিন 200-র উপরে মৃত্যু দেখেছে দেশ। অবশেষে শুক্রবার 187 জনের মৃত্যু হয়েছে। ঢাকায় সবচেয়ে বেশি 68 জন মারা গেছেন। খুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা 39 জন। এছাড়া চট্টগ্রামে 36, রাজশাহীতে 14, সিলেটে 9, বরিশালে 8, ময়মনসিংহের 7 এবং রংপুর বিভাগে 6 জন মারা গেছেন। মৃত্যুর সংখ্যা কমলেও কমেনি করোনায় আক্রান্তের সংখ্যা। টানা 5 দিন ধরে দেশে 12,000-এরও বেশি মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন। গত 12 জুলাই রেকর্ড 13,768 জন শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত দেশে প্রায় 42,000 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 12,148 জনের। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার শতকরা 29 ভাগ। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 11 লাখ মানুষ, তাদের মধ্যে সুস্থ হয়েছেন 9 লাখেরও বেশি আর এ পর্যন্ত মারা গেছেন 17,465 জন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উপলক্ষে বাস টার্মিনাল ও রেল স্টেশনে এখন ঘরমুখো মানুষের ভিড়। মহাসড়কে তীব্র যানজটে পোহাতে হচ্ছে ভোগান্তি। অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চললেও অনেক বাসে তা মানা হচ্ছে না। টিকিট কাউন্টারেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি। হুমায়ুন চিস্তি রিপোর্ট। করোনা মহামারীতে গত ঈদ উল ফিতরে গ্রামে যেতে পারেননি অনেকেই। লকডাউন শিথিল হওয়ায় তাই এবার বাড়িমুখে হাজারো মানুষ। ট্রেনের সব টিকিট এবার অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনের চিত্র অন্যরকম। নেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ভোগান্তি। গেটে টিকিট দেখিয়ে সবাইকে স্টেশনের ভিতরে ঢুকতে হচ্ছে। মাস্ক ছাড়া ট্রেনেও উঠতে দেওয়া হচ্ছে না যাত্রীদের। ফাঁকা রাখা হচ্ছে অর্ধেক আসন। দীর্ঘদিন ধরে তো বাড়ি যেতে পারিনি, বাড়ির জন্য একটা আকাঙ্ক্ষা রয়ে গেছে। আমার আম্মা অসুস্থ, এই জন্য যাওয়া হচ্ছে। খুব ভালো লাগছে, ট্রেনের পরিবেশও সুন্দর। ঈদ উপলক্ষে ঢাকা থেকে 25টি আন্তনগর এবং 9টি লোকাল ও কমিউটার ট্রেন ছাড়া হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের পর কেবল 22 তারিখে ট্রেন চলবে। 18 তারিখে 22 তারিখে টিকিট ওপেন হবে, সকাল 8টা থেকে চলবে। তবে ভিন্ন চিত্র বাস কাউন্টার ও টার্মিনালগুলোতে। টিকিটের জন্য কাউন্টারগুলোতে 2 দিন ধরেই মানুষের উপচে পড়া ভিড়। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি বেশিরভাগ যাত্রী মানছে না সেখানে। আবার মহাসড়কে তীব্র যানজট থাকায় কাউন্টারে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অপেক্ষা করছি সকাল থেকে, দেখা যাক কখন আসে, কয়টায় আসবে, কি করবে কিছু জানাই নাই। গত রাতে যে গাড়িগুলো ছাড়েছি কোনো গাড়ি দিনাজপুর ঢোকে নাই, ওই গাড়িগুলো তো ঘুরে এসে আজ আমি পাঠাতে পারতাম। সব পরিবহনে অর্ধেক আসন খালি রাখার কথা থাকলেও অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। বিভিন্ন রুটে আছে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ।
ডাবল সিটে ডাবল ভাড়া দিয়ে ডাবল ডাবল ভাড়া দিয়ে যাইতে হইতেছে। টিকিট নিল 800 টাকা করে, 350 টাকার টিকিট, তাড়াতাড়ি কা বাড়ি যাবো, ঈদ কর্ম 1200 টাকার টিকিট হওয়ার কথা, কিন্তু আমাদের কাছ থেকে 1800 টাকার টিকিট নি। গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর পরিবহন সংকট তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। কোরবানি ঈদ এবং মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করেই ঈদের পরদিন পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে দূরপাল্লার সব ধরনের যানবাহন। তবে এই সময়ে সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানলে সামনে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে পশু বেচাকেনা। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় 21টি হাট বসানো হয়েছে। ক্রেতারা বলছেন গরুর দাম বেশি চাওয়া হচ্ছে, তবে হাটে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশের বিভিন্ন এলাকা থেকে ট্রাকে আসছে গরু, আবার অনেকে আগে থেকেই পশু হাটে নিয়ে আসায় শুরু হয়ে গেছে কেনা বেচা। এবছর মাঝারি সাইজের গরু হাটে বেশি রয়েছে, তবে তুলনামূলক একটু বড় গরুর দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। ক্রেতাদের দাবি দাম বেশি চাওয়ায় এখনও সেভাবে বিক্রি শুরু হয়নি। অ্যাভেলেবেল গরু আছে, দামটা কমতেছে না। 100 কেজি মাংস সে যদি 80,000 টাকার দাম চায়, 90,000 টাকার দাম চায়, তাহলে তো এটা মানে আসলে কি হচ্ছে, মানে কিনা বেচা হচ্ছে না কিনা দামাদামি হচ্ছে, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আফতাবনগর হাটে গাজীপুরের ডন নামে একটি ফ্রিজিয়ান জাতের গরু আনা হয়েছে, দাম চাওয়া হচ্ছে 25 লাখ টাকা। 25 লক্ষ টাকা আছে, দেখি দুজন আলোচনার মধ্যে হয় তাইলে একটু তারা বসলে একটু কমায় টমায় হলো আমি যা দিব। এর চেয়ে আকারে কিছুটা ছোট গরুর দাম চাওয়া হচ্ছে 11 থেকে 12 লাখ টাকা। অনেক বিক্রেতার দাবি হাটে এখনো ক্রেতা কম। ঈদের আগের দুদিন ভিড় বাড়বে বলে মনে করেন তারা। চাহিদা 3টা বিক্রি করলাম আর কই আজকে গ্রাহক নাই, গতকাল গ্রাহক ভালো ছিল, আজকে কোনো খরিদ্দারি নাই লাউর মতো। গরু আনছে ফরিদপুর বোয়ালমারি থেকে, 13 লক্ষ টাকা দাম সাথে 24 মন আছে। তবে হাটে আসা বেশিরভাগ মানুষ কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছেন না, আর এখনও পুরোপুরি হাট শুরু না হওয়ায় ইজারাদার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন তৎপরতা দেখা যায়নি। কুরবানির হাটে স্বাস্থ্যবিধি না মেনে বেচা কিনা করলে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে যেমন জরিমানা করার ব্যবস্থা রয়েছে, পাশাপাশি ইজারাদার প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মানাতে ব্যর্থ হলে তাদের ইজারা বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে এবছর কুরবানির হাটে কতটুকু স্বাস্থ্যবিধি মানা সম্ভব হবে সেটি এখন দেখার বিষয়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ প্রতিরোধে রাজধানীর গরুর হাটগুলোতে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মাস্ক আমার সুরক্ষা সবার অনলাইন ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন হাটে ক্রেতা বিক্রেতা সহ সবার মাস্ক পরা বাধ্যতামূলক। এ সময় 10 ঘন্টার মধ্যে বন্দরনগরে কোরবানি বর্জ্য অপসারণের আশ্বাস দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। সফিউল আলম সুজনের রিপোর্ট। করোনাকালে মাস্ক পরার ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে মাস্ক আমার সুরক্ষা সবার অনলাইন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। অনলাইন অনুষ্ঠানে আলোচকরা বলেন জীবন জীবিকা ও স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। এ সময় চট্টগ্রামের মেয়র বলেন বন্দরনগরীর কোরবানির বর্জ্য অপসারণ করা হবে সন্ধ্যার আগেই। 4000 কর্মী আমরা নিয়োগ করেছি কনজারভেন্সি, কারণ আমরা প্রতি বছর নিয়ে এবারও 10 ঘন্টা সময় নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ এই 10 ঘন্টার মধ্যে এই সমস্ত বর্জ্য আমরা অপসারণ করব। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখতে রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন সামগ্রীর ব্যবস্থা রাখা হয়েছে। পশুর হাটে কেউ যদি করোনা টেস্ট করাতে চায় সেক্ষেত্রে অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান মেয়র আতিক। মাস্ক আমার সুরক্ষা তো সবার, এরকম ধরনের স্কুলের টিচারদেরকে এগিয়ে আসতে হবে, প্রিন্সিপালদেরকে এগিয়ে আসতে হবে, প্রত্যেক পাড়ায় মহল্লায় অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে সবখানে মাস্ক মাস্ক মাস্ক। আমরা 9টি হাটে আমরা অ্যান্টিজেনের টেস্ট করছি এবং এটি কিন্তু একটি নতুন একটি মাইল ফলক যে কোনো হাটে এখন পর্যন্ত অ্যান্টিজেনের টেস্ট করা হয়নি। আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি হাটে এই ধরনের অ্যান্টিজেনের টেস্ট করব। বয়স্ক ও শিশুদের পশুর হাটে না আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। শহরকে বাঁচতে গেলে আমাদেরকে মাস্ক পরতে হবে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।
ঈদকে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা। লকডাউন শেষে দোকানপাট খুলতে ভিড় জমেছে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে। স্বাস্থ্যবিধি মানার শর্তে শপিং মল ও দোকানপাট খুলে দেয়া হলেও অনেকেই মানছেন না বিধিনিষেধ। তবে বেচাকেনা বেশ ভালো বলে খুশি বিক্রেতারা। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। মানুষের উপচে পড়া ভিড় মার্কেট শপিং মলে, ক্রেতা বিক্রেতা কারোরই করোনার সংক্রমণ ও মৃত্যু নিয়ে যেন ভাবনা নেই। অনেকে মাস্ক পরলেও শারীরিক দূরত্ব মানার ক্ষেত্রে তাদের অনীহা। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েছেন দোকানে দোকানে। 17 দিন বন্ধ ছিল, এতে তো আমাদের আসলে ব্যবসা বলতে কিছু নাই। এটা আমি বলে পকেটে রাখি খোলা, এর জন্য থাইকা যায়। আমরা সচেতন হওয়া দরকার, আমরা সচেতন হই না, এটাই আমাদের আর কি। আমাদের জন্যই আমরা সাফার করি। আর ছিল এটা লাগাইতেছি তো, এটা তাড়াতাড়ি মাস্ক তো আছে, অতিরিক্ত রোদ এই কারণে দেয়নি। অধিকাংশ মার্কেটে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে কোনোটাই চোখে পড়েনি। দেখে বোঝার উপায় নেই যে করোনা মহামারীর মধ্য দিয়ে চলছে এই দেশ। কাস্টমার ভিড় আছে কিন্তু সেল কম, দোকানদারই তো মাস্ক লাগায় না, অথবা আমাদেরকে ধরে ধরে মাস্ক লাগাইতেছে ওখানে। বেশিক্ষণ সময় না, আমরা কোনো দোকানপাট বেশি একটা ঘুরি নেই, শুধু একটা দোকানে গেছি, আমরা এখন চলে যাইতেছি। সেফটি কিছুই নাই, স্যানিটাইজারও নাই। এখন কতক্ষণ মাস্ক পরে থাকা যায়, বাট আর আমাদের তো অনেক অসুস্থ লাগে। সচেতনভাবে যদি মার্কেটে আসি এটা সমস্যা নাই, আর করোনা এমন একটা ইয়ে, এটা আসলে এত ভয় পাওয়ার কিছু নাই। পরিবারের চাহিদাকে গুরুত্ব দিয়ে মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করে মার্কেটে ভিড় করা এই সব ক্রেতা বিক্রেতা সচেতন না হলে আরো ভয়ানক পরিস্থিতি তৈরির আশঙ্কা রয়েছে। করোনা নিয়ে এখন আর তেমন কোনো ভয়ভীতি নেই ক্রেতা ও বিক্রেতাদের, তাই তো মার্কেটে আসা এসব মানুষদের মধ্যে নেই সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মানার ইচ্ছে। এভাবে চলতে থাকলে করোনা এদেশে আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। করোনা ও লকডাউনের কারণে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার কামার পল্লি। কোরবানি আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও ব্যস্ততা নেই কামারদের। কামার পল্লিগুলোতে এখন বিষাদের ছায়া। অন্যান্য বছর এ সময় কামাররা ছুরি বটি দা খান্ডা সহ কোরবানির সামগ্রী তৈরিতে ব্যস্ত সময় পার করলেও এবারে চিত্র অনেকটাই ভিন্ন। কমেছে ক্রেতার সংখ্যাও, পাশাপাশি কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় নামমাত্র লাভে বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন তারা। উপার্জন কমে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 5,000 কর্মকার রয়েছে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল পূর্ণ ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করছেন মিরপুরের এক তরুণ উদ্যোক্তা। রপ্তানি করছেন ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন জায়গায়। 2006 সালে পরিবেশ দূষণকারী এসব সামগ্রী কাজে লাগানোর ভাবনা থেকেই সাভারের ভরারি ও মিরপুরের বেড়িবাঁধে কার্যক্রম শুরু করেন নূর আলম। বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত এসব বোতল কিনে এনে তার কারখানায় বাছাই করে ছোট ছোট দানা আকারে ভাঙা হয়। এরপর সেগুলো পরিষ্কার করে প্লাস্টিকের পণ্য তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করেন তিনি। বানাচ্ছেন জিও ব্যাগ, বালতি, মগ, খেলনা সহ বিভিন্ন নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য। দেশের বাইরে এই দানা আকারে প্লাস্টিকের চাহিদা থাকায় বিদেশেও রপ্তানি করছেন তিনি। তার এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে অনেক স্থানীয় অনেকের। এবারে পার্টেক্স খেলার খবর। সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং ওমান। টাইগাররা বি গ্রুপে চ্যাম্পিয়ন হলে সুপার টুয়েলভে গ্রুপ টুতে খেলবে তারা। গ্রুপ টুতে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। আর গ্রুপ ওয়ানে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্ব র্যাঙ্কিংয়ের সেরা 8 দল সরাসরি খেলবে সুপার টুয়েলভে। বাকি 4 দল প্রথম রাউন্ডে 2 গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার্স আপ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লিটনের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ, দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। ১৬ সপ্তাহ পরও নেওয়া যাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা, বলছেন বিশেষজ্ঞরা। করোনায় দেশে আরও 187 জনের মৃত্যু, নতুন শনাক্ত 12,000-এরও বেশি।
এবং রাজধানীতে কোরবানি পশু বেচা কেনা শুরু, হাটে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।